কলিঙ্গ যুদ্ধে জয়। অবশেষে সমর্থকরা ট্রফি ছুঁয়ে বলার স্পর্ধা পেলেন জয় ইস্ট বেঙ্গল। জয়ধ্বনি যেন উড়িষ্যা থেকে পৌঁছে গেল বঙ্গে। এক যুগ ঘরে বড় কোনো ট্রফি ছিল না ইস্ট বেঙ্গলের। ওড়িশার মাটিতে সার্জিও লোবেরার ছেলেদের 3-2 গোলে হারিয়ে ঘরে কলিঙ্গ সুপার কাপ নিয়ে এলো লাল হলুদ কোচ কার্লোস কোয়াদ্রাতের ছেলেরা। নাটকীয় ঘাত প্রতিঘাতের ম্যাচে জয়ের গোল করলেন লাল হলুদের অধিনায়ক ক্ল্যাটন। বাজপাখির মতো ছো মেরে নরেন্দর গেহলটের পা থেকে বল কেড়ে যখন ক্ল্যাটন গোল করলেন তখন 111 মিনিট খেলা হয়ে গিয়েছে, আর এই গোল ফারাক গড়ে দিল দুই দলের। তার আগে গোল করে ফারাক গড়ে দিয়েছিলেন মাহিশ এবং ক্রেসপো, এবং অবশ্যই এক বঙ্গতনয়, তার নাম সৌভিক চক্রবর্তী। মোহনবাগান ম্যাচে হুগো বুমসকে বোতলবন্দি করার পরে এদিন নিষ্ক্রিয় করলেন আহমেদ জাহুকে। অতিরিক্ত সময় তিনি যখন লাল কার্ড দেখলেন তখন 20 দাঁত ভেঙে গিয়েছে জাহুর। তবে এদিন ওড়িশার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় মুর্তদা ফল লাল কার্ড দেখায়। রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন থেকেই গেল। ইস্টবেঙ্গলও একটি ন্যায্য পেনাল্টি থেকে দিন বঞ্চিত হলো। ম্যাচে এদিন সেরার পুরস্কার ক্রেসপোকে দেওয়া হলেও আরেকজন আবার চোখে পড়লেন, তিনি টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার হিজাজি মাহের। ক্ল্যাটন, সৌভিক, নন্দা আর হিজাজি নিঃসন্দেহে 12 বছর পরে ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের অন্যতম মূল স্থপতি। তবুও হ্যামলিনের বাসিওয়ালা যে কার্লোস কোয়াদ্রাত, এক গোল খেয়ে 2 গোল দিতে পারে স্বপ্নের ইস্টবেঙ্গল। তবুও আশঙ্কা যেন কাটছিল না, লাল হলুদের স্বপ্নের সওদাগর কার্লোস কোয়াদ্রাত যে সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া। 2-1 গোলে এগিয়ে থেকে 57 মিনিটে গোল খেয়ে স্বপ্ন যখন ভেঙে যেতে বসেছিল তখন তিনি 120 মিনিটে ম্যাচ শেষ করার তাগিদ দেখালেন ডিফেন্ডারকে তুলে আক্রমণ ভাগের ভিপে সোহেরকে নামিয়ে। ভাগ্য সাহসীর সঙ্গ দেয়, কার্লোস বাজিমাত করলেন। মোহনবাগানকে হারানোর পরে সার্জিও লোবেরাকে হারিয়ে লাল হলুদের সমর্থকদের এনে দিলেন ট্রফি জয়ের স্বাদ। সুপার কাপে কোয়াদ্রাত যখন বিজয় চুম্বন করেছিলেন তখন অনেক দিনের অনেক হিসেবে শোধবোধের সুখে বিভোর ইস্টবেঙ্গল সমর্থকেরা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।